আচ্ছা আজকে যেটা শুরু করা হচ্ছে সেটা হচ্ছে লোড ফ্লো অ্যানালিসিসের পার্ট টু লাস্ট লেকচারে বলা হয়েছিল যে গস সির মেথডের কিছু ইকুয়েশন আমি একটু আবার রিপিট করছি দেখো লোড ফ্লো অ্যানালিসিসের প্রবলেম কোথায় কোন জায়গাতে প্রবলেম এটা কিন্তু আমাদের বুঝতে হবে লোড ফ্লো অ্যানালিসিসের প্রবলেম হচ্ছে আমাদের বার করতে হবে চারটে প্যারামিটার চারটে প্যারামিটার কি কি চারটে প্যারামিটার হচ্ছে ভি নেক্সট হচ্ছে ডেল্টা নেক্সট পি নেক্সট কিউ এই চারটে প্যারামিটার বার করবার জন্য আমরা জানি চারটে ইকুয়েশান দরকার আছে কিন্তু দুটো ইকুয়েশান ভি অ্যান্ড এস এই দুটো ইকুয়েশান আমাদের কিন্তু সাফিসিয়েন্ট নয় সেই জন্য আমরা নিউমেরিক্যাল মেথডের হেল্প নেব শুধু নিউমারিক্যাল মেথডের হেল্প নিলে হবে না আমাদের কিছু অ্যাজামশন করতে হবে সেগুলো নিউমারিক্যালে বুঝবো নিউমারিক্যাল মেথডগুলো কী কী তাদের নাম কী কী গস সিডাল নিউটন র্যাপশান দুটো মেথড নিউমেরিক্যাল মেথড এই দুটো নিউমারিক্যাল মেথড কীভাবে আমাদের এই প্যারামিটার ক্যালকুলেশন হেল্প করে সেটা বোঝা দরকার দুটো ইকুয়েশন আমাদের রয়েছে যে ইকুয়েশনে ভি এর এক্সপ্রেশন আর এস এর এক্সপ্রেশন দেওয়া আছে এস মানে অ্যাপারেন্ট পাওয়ার আমরা কীভাবে গসিডালে করব। ইনিশিয়ালি যেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করা হয়েছে এই ফলো করে আমরা একটা ইকুয়েশন তৈরি করব করে আমরা তিনটে ইকুয়েশনের সাহায্য আর কিছু অ্যাজামশনের মাধ্যমে সিডালের সলিউশন প্রসেস শিখব ইনিশিয়ালি আমরা জানি এস ইকুয়াল টু ভিআই কনজুকেট এই অ্যাস্টারিক্সটার অর্থ হচ্ছে বা স্টার যেটা বলছি এটা অর্থ আই একটা কমপ্লেক্স ভ্যালু কমপ্লেক্স প্যারামিটার সে কমপ্লেক্স ভ্যালুটা কনজুগেট হবে কনজুগেট কথার অর্থ যে পার্টটার বা যে সাইনটা থাকে সেটা পাল্টে যাওয়া যদি প্লাস জে থাকে কনজুগেট হয়ে মাইনাস জে মাইনাস জে থাকলে কনজুগেটের ক্ষেত্রে প্লাস জে মাথায় রাখবে রিয়েল প্যারামিটারের কোনো পরিবর্তন কনজুগেটে হয় না এসের এক্সপ্রেশনে আমরা এখানে আই কনজুগেট বলেছি নেক্সট হচ্ছে আমরা এই এক্সপ্রেশনটাকে আইটিএইচ বাসের জন্য তৈরি করলাম আইটিএইচ বাসের জন্য তৈরি করলে ইকুয়েশানে তুমি জাস্ট সাফিক্সে একটা স্মল আই পুট করে দেবে বাকি অ্যাজ ইট ইজ সেম এটা আমাদের ইকুয়েশন নাম্বার ওয়ান নেক্সট আমরা জানি আই ইকোয়াল টু ওয়াই ভি এটা আমার আগের লেকচারে বলা হয়েছিল এই ইকুয়েশনেও আমি আইটিএইচ বাসের জন্য ইকুয়েশন তৈরি করলাম ইকুয়েশন তৈরি করার সময় আমি আই এর সাফিক্সে আই স্মল আই আর ওয়াই এবং ভি এর সাফিক্সে ওয়াই এর সাফিক্সে আই কে আর ভি এর কে পুট করলাম এবার প্রশ্ন হচ্ছে কেটা কি কে হচ্ছে একটা আননন ভ্যালু যেখানে এক থেকে এন অব্দি ভ্যালু পুট করা হবে এতে কি ইকুয়েশন তৈরি হবে এতে একটা আমরা নোডাল ইকুয়েশনই পাবো. আই ইজ ইকাল কের ভ্যালু এক আই এর ভ্যালু আই ধরেছ আই মিন্স এনিথিং তাহলে ইকুয়েশানটা কি হবে যদি এর ভ্যালু ওয়ান থাকে তাহলে আই ওয়ান ওয়াই আই ওয়ান ভি ওয়ান প্লাস নেক্সট কের ভ্যালু টু ওয়াই আই টু ভি টু প্লাস ভ্যালু থ্রি ওয়াই আই থ্রি প্লাস ভি তো এইভাবে আমি ইকুয়েশনটা লিখতে পারি ইকুয়েশানটা লিখলে যেটা দাঁড়াচ্ছে যদি আমি i এর ভ্যালু স্মল আই এর ভ্যালু যদি আমি ওয়ান বলি তাহলে লিখবো আই ওয়ান ইজ টু ওয়াই আই ওয়ান ওয়ান ওয়াই প্লাস প্লাস ওয়াই ওয়ান থ্রি ভি থ্রি আইয়ের জায়গায় ওয়ান ধরেছি আর কে এর ভ্যালু ওয়ান থেকে এন নাম্বার অব দি তাই ওয়ান টু থ্রি ধরে ইকুয়েশান তৈরি করেছি প্রশ্ন হচ্ছে ইকুয়েশান তৈরি করবো বা ইকুয়েশান দিয়ে বুঝবো নয় এইটুকু নলেজ কিন্তু তোমাদের রাখতে হবে ইট ইজ আ নোডাল ইকুয়েশান ইকুয়েশান নাম্বার টু অ্যাভেলেবেল ওয়ান টু এইবার ভ্যালুটা নিয়ে গিয়ে পুট করে দাও আই এর জায়গায় এবং পুট করার পর তাকে কনজুগেট করো কনজুগেট করলে আমার ইকুয়েশনটা এইরকম হবে এইরকম ইকুয়েশন তৈরি হওয়ার পর কিন্তু আমাদের কাজ শুরু করতে হবে এখানে কি করা হয়েছে একটু বিস্তারিত আলোচনা করা দরকার এখানে একটু কনফিউশন হয়েছিল আমি ক্লাসেও সেটা ফলো করেছি তুমি ধরো আইয়ের ভ্যালু তুমি থ্রি ধরেছো ওকে আর কে এর ভ্যালু তুমি ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ধরলে ফাইন তাহলে আমার ইকুয়েশানটাতে এই ইকুয়েশানটা কীরকম হচ্ছে এস আই ইজ ইকুয়াল টু ভিআই ভেরি সরি আমি তো আইয়ের জায়গায় ভ্যালুগুলো পুট করব একবার ডিলিট করতে হচ্ছে

পরবর্তী লাইনে আমি কি করলাম ভি থ্রি এই জায়গায় k এর ভ্যালু এক দুই করে বলা শুরু করলাম তাহলে ভি থ্রি ওয়াই থ্রি ওয়ান ভি ওয়ান প্লাস ভি থ্রি ওয়াই থ্রি টু মাথায় রাখতে হবে এই গুলো ভুললে চলবে না সরি এর মাথায় ছিল না এর মাথায় ছিল না অ্যাস্টারিক্সটা এর মাথায় আছে নেক্সট ভি ফোর ভি ফোর না এটা ভি থ্রি ভি থ্রি ওয়াই থ্রি থ্রি ভি থ্রি নেক্সট ভি থ্রি ওয়াই থ্রি ফোর ভি ফোর খেয়াল করবে v3 ওয়াই থ্রি ফাইভ ভি ফাইভ রাইট এইভাবে এটাকে এক্সপ্লেন করা হয় এইবার তুমি কি করেছো একটা কাজ করেছো এই পার্টটাকে ইকুয়েশন থেকে সরিয়ে দিয়েছো এটা সরিয়ে দিয়ে তাকে নিয়ে এসছো প্রথমে তা প্রথমে নিয়ে আসলে কী হবে লক্ষ্য করে দেখো প্রথমে নিয়ে এসছো কি হবে এইটাকে ফার্স্টে নিয়ে এসছো তাহলে কি হচ্ছে থ্রি ওয়াই থ্রি 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 প্লাস আর এদেরকে আমি সামেশনের মধ্যে লিখবো ভিথ্রি কমন আছে ভি থ্রিটাকে বাইরে লিখবো এর ভ্যালু এর ভ্যালু কি হবে বলো আচ্ছা এই জায়গাটায় শর্ট হচ্ছে এই জায়গায় না করে আমি ওপরে করছি কি করবো ইকুয়েশনটা তোমাদের সামনে লিখবো ইন ভ্যালু তারপরে জেনারেল ইকুয়েশন এখানে লিখছি কি হবে ভি থ্রি ওয়াই থ্রি থ্রি ভি থ্রি এটাকে ফার্স্টে নিয়ে এলাম ফার্স্টে নিয়ে এসে আর এদেরকে আমি সামেশনের ভিতরে কে এর ভ্যালু ওয়ান টু ফাইভ তুমি লক্ষ্য করো একে তুমি বার করে দিয়েছো তাহলে নিশ্চয়ই কে নট ইকাল টু থ্রি থাকতে হবে রাইট তাহলে কে নটিক টু থ্রি বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পর তোমার ইকুয়েশানটা কীরকম হবে এখানে বলো ওয়াই থ্রি কে ভি কে এই ইকুয়েশনটাকে আমরা এখানে জেনারেলাইজড ফর্মে লিখেছি তাও কিছু প্রশ্ন এসেছিলো কি করতে করছেন কেন করছেন এগুলো আস্তে আস্তে আসছে ওকে ফাইন নেক্সট আমি এক্সপ্লেন করে দিলাম জেনারেল ফর্ম থেকে একটা ফিগার ধরে নিয়ে ফিগার মানে কে এর ভ্যালু তিন ধরে নিয়ে করেছি সরি আই এর ভ্যালু তিন ধরে নিয়ে করেছি এই অবধি বোঝা গেল কেন নট ইকাল টু আই ডেফিনেটলি তিনটা বার করে দিয়েছ এর মধ্যে তিন যদি বার করে দাও কে ইকাল টু থ্রি অপশনটা থাকবে না রাইট তাহলে আমরা যদি রকমই লিখি এই কোয়েশনে এই জায়গায় দাঁড়িয়ে আমি কি করলাম এই পার্টটাকে বা দিকে নিলাম আর এটাকে ডান দিকে নিলাম যাই হোক জানোই অ্যালজাব্রিক ইকুয়েশনে এধার উধার করা করার পর আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই রকম যে পার্টটা রয়েছে সেই পার্টটাতে আমি যদি এইটাকে বা দিকে নিয়ে যাই আমি কি বার করার ধান্দা করছি সেটা কি এই ভি আই অ্যাস্টারিক্স ভি আই কনজুগেট বার করার চেষ্টা করছি তাহলে ভি আই কনজুগেট যদি বার করতে চাই তাহলে আমি এইভাবেই সাজাবো এইবার প্রশ্ন স্যার আপনার এখানে ভি আই আছে তাহলে ভি আই কনজুগেট কেন বার করতে চাইছেন প্রথমত প্রশ্ন হচ্ছে ভি কে ইজ গিভেন ভি আই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে অ্যাজাম্পশন ভ্যালু তাহলে ভি আই অ্যাস্টারিক্স কেন বার করছেন লক্ষ্য করে দেখো আমার এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন থেকে তুমি যদি ভি আই বার করতে চাও তাহলে এই ফর্ম্যাটে আইটা ওপরে উঠে যাবে আর এর নিচে এই পুরো ব্যাপারটা চলে আসবে কমপ্লিকেশন তৈরি হবে সেই জন্য আমরা কি করলাম এইখানে হাত না দিয়ে এটাই হাত দিলাম এটাই হাত দেওয়াতে ইকুয়েশনটাতে একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে বোঝা গেল এইটাই হাত দিয়ে আমি ইকুয়েশন এইরকম তৈরি করলাম তৈরি করার পর তুমি কি করলে তুমি এখানে এই জায়গায় দাঁড়িয়ে এই কনজুগেটটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করো মানে তুমি এখানে কনজুগেট ওড়াচ্ছ মানে আদার্স যে কমপ্লেক্স নাম্বার আছে তাতে কনজুগেট চলে আসবে তাহলে এটাকে কনজুগেট ফ্রি করেছি এটাকেও কনজুগেট ফ্রি করেছি তাহলে কনজুগেট ফ্রি ছিল যারা তারা কনজুগেট হয়ে গেল সিমিলারলি এখানে এরা কনজুগেট ছিল কনজুগেট ফ্রি হয়ে গেল ইকুয়েশন নাম্বার থ্রি তৈরি হলো যেটা আমি ট্রিপল টিক দিলাম এইবার এই তিন নম্বর এছাড়া আগে এবং আই অলরেডি আছে অতএব আমরা খুব সহজেই এবার গসিডালে নিউমারিকাল সলিউশন করতে পারব তিনটি ইকুয়েশন থেকে আমরা সলিউশন করবো সলিউশন করে আমাদের ডিজার্ট রেজাল্ট বার করব এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য সেটা আমরা কিভাবে করব কি কি সমস্যা ফেস করব এইগুলো আমরা এবার আলোচনা করব তিনটে ইকুয়েশান বার করার পর গস সিডালে সলিউশনে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে কি ধরনের বাসে গস সিডাল বেশ বেটার অ্যাকশন করে কি ধরনের বাসে গস সিডাল বেটার অ্যাকশন করে না অসুবিধায় পড়ে যায় প্রথমত মনে রাখো গস সিডাল যদি বেশি পরিমাণে লোডবাস থাকে তাহলে কিন্তু ও বেশ সহজে সলিউশন করে ফেলতে পারে তার মানে তোমার নেটওয়ার্কে লোড বাসের পরিমাণ বাড়লে গস সিডাল ইজ বেটার আর যদি জেনারেটার বাসের পরিমাণ বাড়ে তাহলে কিন্তু নিউটন রপশান বেটার আগে একটু বলে রাখলাম যাই হোক তা আমার এখানে গস সিডালের লোড বাসের সংখ্যা যদি বেশি হয় সলিউশন আমার খুব সুবিধা হবে এবং সেটা কিভাবে সলিউশন করব। সেটা আমি বুঝবো স্ল্যাক বাসের ক্ষেত্রে সলিউশন করার প্রয়োজন নেই আর যদি আমি এটা স্ল্যাগ বাস বা লোড বাস বাদ দিয়ে জেনারেটার বাস হয় তাহলে সেক্ষেত্রে গ্রস সিডালে সলিউশন বেশ কমপ্লিকেটেড হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে লোড বাস বেশি তুমি কিভাবে সলিউশন করছো লোড বাস বেশি থাকলে গস সিডালে সলিউশন খুব সোজা কেন লোড বাস দেওয়ার অর্থ কি লোড বাস দেওয়ার অর্থ পি আর কিউ ইজ নোন পি কিউ যদি নোন হয় তাহলে এস ইউ ক্যান ক্যালকুলেট এই ফর্মুলা দিয়ে তাহলে তুমি এস ক্যালকুলেট করে ফেলেছো এস ক্যালকুলেট করার পর এই এস এর ভ্যালুটা তুমি এই জায়গায় পুট করে দিলে এসের ভ্যালু এই জায়গায় পুট করে দিলে ভিআই অ্যাজামশন করলে ভি কে দিয়ে দেবে ওয়াই কে বা ওয়াই লোড আমাদের ওয়াই বাস ম্যাট্রিক্স থেকে সহজে পেয়ে যাবো অতএব আমি খুব সহজেই ডেরিভেশন করে ফেলতে পারবো কারণ ভিআই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট আর অন্য কোন রিকোয়ারমেন্ট কিন্তু এখানে নেই তাহলে ভিআই রিকোয়ারমেন্টে আমি যদি লোডবাস বেশি পাই বস সিডাল ইজ ইজি কেন এ যখন লোডবাস হবে তখন পিআর কিউ নুন হবে পি আর কিউ নুন হয়ে গেলে আমি সেখান থেকে এস বার করতে পারবো সেই এসটাকে বসিয়ে দেবো তিন নম্বর ইকুয়েশনে এবং খুব সহজেই আমি অন্যান্য প্যারামিটারগুলোও নেট ডেটা প্যারামিটারগুলোও ক্যালকুলেট করতে পারবো ওয়াই প্যারামিটারগুলো আমি অ্যাডমিটেন্স বাস থেকে পাবো বা বাস ম্যাট্রিক্স থেকে ওয়াই বাস ম্যাট্রিক্স থেকে পাবো ভি এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দেবে ভিআইয়ের ভ্যালু আমি অ্যাজামশান করে নেব করে নিয়ে ভিআই অ্যাস্টারিক্সের ভ্যালু ক্যালকুলেট করতে হবে ভি ভিআই অ্যাস্টারিক্সের ভ্যালু ক্যালকুলেট করে আমাদের যে কোনো লোড বাসের বা যে কোনো সিস্টেমের গস সিডাল দিয়ে সলিউশন করা সম্ভব হবে এইবার ধরো কথার কথা লোড বাস কম জেনারেটার বাস বেশি যদি লোড বাস কম জেনারেটার বাস বেশি থাকে তাহলে আমরা কিভাবে সলিউশন করব। প্রথমত হচ্ছে জেনারেটার বাস বেশি থাকলে কি হবে পি আর ভি আমাদের ক্ষেত্রে অন ঠিক আছে জেনারেটর বাস বেশি থাকা মানে পি আর ভি হচ্ছে আমাদের কাছে নোন আননন না নোন তাহলে পি তুমি জেনে গেছো কিন্তু আমাদের কাছে কিন্তু কিউটা নন কিন্তু কিউ আমাদের দরকার কেন আমাদের কিউ দরকার আমাদের সলিউশন করার জন্য কিউ কিন্তু দরকার ঠিক আছে তাহলে আমি পি জেনে যাচ্ছি ভি বাসের থেকে জানা যাচ্ছে কারণ এটা হচ্ছে কি আমাদের জেনারেটার বাস আর জেনারেটার বাসের ক্ষেত্রে আমাদের হচ্ছে পি ভি বাস অর্থে পিটা নন ভিটা নন কিন্তু কিউটু নন নয় তাহলে কিউটা আমরা এখানে কি করব ক্যালকুলেট করব কিউ কিভাবে ক্যালকুলেট করা হবে নিউমারিক্যালে দেখানো হবে তাহলে কিউ ক্যালকুলেট করা হবে কিউ ক্যালকুলেট করার পর আমরা কীভাবে অ্যাপ্রোচ করব ঠিক আছে ভালো করে দেখো কিউ ক্যালকুলেশন তোমার কমপ্লিট এইবার তুমি কিভাবে পাবে এইখানে আমরা যদি পি এর ভ্যালু পেয়েছি এইবার আমরা যদি এসের ভ্যালু ক্যালকুলেট করি তাহলে আমার কিন্তু পি প্লাস জে কিউয়ের দিয়ে ক্যালকুলেশন সম্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে আমি এখানে কিউ ক্যালকুলেট কিভাবে করব। পিউ পি কিউ ক্যালকুলেট করা হয়ে যাওয়ার পর যদি আমাদের মানে কিউয়ের ভ্যালু ক্যালকুলেশন খুব ইজিয়েস্ট হয় তাহলে আমরা প্রসেস করতে পারবো আগের মতো আদারওয়াইজ তুমি এখানে কিউ চট করে ক্যালকুলেশন করতে পারবে না সেই জন্য তোমার এখানে স্টেপ হচ্ছে আমাদের ক্ষেত্রে যে কিউ কিভাবে ক্যালকুলেট করা যায় সেই জন্য আমরা এখানে যেটা করব কিউ ক্যালকুলেট করার আগে আই ক্যালকুলেট করব কিউ ক্যালকুলেট করার আগে আমরা আই ক্যালকুলেট করব আই ক্যালকুলেট করার ফর্মুলাটা এখানে বলে দিয়েছি এবং এখানেও আই ফর্মুলাটা এখানে এটাই রয়েছে অতএব আই এর ক্যালকুলেশনটা আমরা এখানে এইভাবে করব ঠিক আছে কারেন্ট বার কারেন্ট বার করার পর আমাদের যে এস ক্যালকুলেশন করার ফর্মুলা ভিআই asterix এই যে করা হয়েছে সেই ভিআই অ্যাস্টারিক্স ঠিক আছে ভিআই asterix যেটা রয়েছে সেই ফর্মুলাতে এস ক্যালকুলেট করবো সেটা আমরা আগে করেছি এস ক্যালকুলেট করবো সেই এসটাকে আমরা তিন নম্বর ইকুয়েশনে বসিয়ে আমরা সলিউশন করতে পার। ঠিক আছে এইটা হচ্ছে মেথাড যদি আমি জেনারেটার বাস থাকি জেনারেটার বাস থাকলে পিকিউ আন হলে এস বার করা সম্ভব না সেই জন্য আমরা ঘোড়া পথে এস ক্যালকুলেট করবো ভিআই অ্যাস্টারিক্স দিয়ে এস ক্যালকুলেট করার পর ভিআই অ্যাস্টারিক্স দিয়ে এস ক্যালকুলেট ভিআই দিয়ে এস ক্যালকুলেট করাবো আমরা কি করবো এস ক্যালকুলেশন হয়ে গেছে তখন এই এস এর ভ্যালুটাকে নিয়ে তিন নম্বর ইকুয়েশনে আমরা মানে যেমন আগে ক্যালকুলেশন করেছি ঠিক সেই রকম ক্যালকুলেশন আমরা করতে পারব বুঝে গেল এইটা হচ্ছে আমাদের মেথড তাহলে আমরা এখানে এইবার নিউমারিকাল কিভাবে করা যায় সেটা দেখব ঠিক আছে এই পাক এই ভিডিওতে আমি শুধুমাত্র গস সিডাল আর নিউটন রিপশনের যে মেথডটা রয়েছে সরি গস সিডালের যে মেথডটা আছে সেই অবধি আলোচনা করলাম নেক্সট বে আমি গস সিডালের রিলেটেড নিউমারিক্যালটা আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে